দেখা যাক খাল থেকে মশার উপদ্রবে কিভাবে নাস্তানাবোধ হচ্ছে নগরবাসী সে খবর জানাতে রাজধানী বনশ্রীতে আছেন আমাদের সহকর্মী আয়সা সিদ্দিক সামিয়া এবং খুলনা নগরীতে আছেন বেল্লাল হোসেন সজল সরাসরি চলে যাব তাদের কাছে প্রথমেই যাচ্ছি সামিয়ার কাছে সামিয়া এই মুহুর্তে আমরা আছি বনশ্রী এলাকায় এবং বনশ্রীর লেকের শেষ প্রান্তে আছি এই লেকটি আসলে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন আমি যদি একটু লেকটিকে দেখাই লেকটির পানি কিন্তু আসলে বেশ ময়লা এবং কালো পানি এই লেকের হওয়ার সৌন্দর্য বর্ধন করার জন্য আসলে এলাকাতে ছিল এবং এই পানি যেটি আমরা দেখছি এখানে প্রত্যক্ষ করছি সেই পানিতে কিন্তু আসলে মশা জন্মানোর জন্য যে উপযুক্ত স্থান বা অবস্থা সেটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি পানির প্রচণ্ড কালো পানি এবং আশেপাশের এলাকার মানুষদের সাথে আমরা কথা বলেছি তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে সন্ধ্যার পরে আসলে এলাকায় ঠিক বসে থাকাটাও তাদের জন্য একটু দায়ী হয়ে পড়ে এই লেক সংক্রান্ত লেক সংলগ্ন যে বিল্ডিংগুলো রয়েছে বিমানগুলো বিল্ডিংগুলো রয়েছে সেটি কিন্তু আসলে যারা বসবাস করেন তারা আমাদেরকে জানিয়েছেন যে মশার উপদ্রবের সন্ধ্যার সন্ধ্যার পর থেকে কিন্তু তাদের বাসার গেট জানলা সব বন্ধ করে রাখতে হয় শুধুমাত্র ডেঙ্গু অর্থাৎ মশা কামড়ালে ডেঙ্গু হবে এই ভয়। এবং এই লেককে কেন্দ্র করে লেকের আশেপাশে যে দোকানগুলো রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি দোকান মালিকদের সঙ্গে এবং টঙের দোকান রয়েছে বেশ কটি তাদের সাথে আমি কথা বলেছি এবং তারা আমাদেরকে যেটা বলেছেন যে আসলে সন্ধ্যার পরে দুপুরের এই সময়টাতে মশা খুব একটা দেখানো গেল সন্ধ্যার পরে কিন্তু এই স্থানে দাঁড়িয়ে থাকা বা অবস্থান করাটাই একটু কঠিন হয়ে পড়ে এই ছিল আমার কাছে বনশ্রীতে মশার যেই বনশ্রী লেকের অবস্থান আছেন সেটি ছিল আমার সর্বশেষ এর মুহূর্তে আমরা চলে যাব আমাদের খুলনার প্রতিনিধির কাছে তিনি আমাদেরকে বাকি বিল্লার বিল্লার হোসেন সজলের কাছে যাব তিনি আমাদেরকে বিস্তারিত বলবেন রাত বা দিন বাড়িতে বা বাহিরে যেখানেই হোক না কেন সমান তালে কিন্তু যে মশার উপদ্রবে নগরবাসী অতিষ্ঠ এবং যেই মশার যে এত বেশি উপদ্রব সাধারণ মানুষ যে কি বলছে যে সিটি কর্পোরেশন কাজ করলেও এই যে সুফল সেটি কিন্তু না আপনাদের যদি খুলনার চিত্রটা একটু দেখায় নগরের একটি গুরুত্বপূর্ণ সড়কে ড্রেনের চিত্র একটি আহ ড্রেনের ভেতর বাসা বাড়ির যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু পড়ে আছে একেবারেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে মশার যে লার্ভা সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং এই যে ড্রেনটি যে চিত্রটি শুধুমাত্র এই ড্রেনের চিত্রটি এটি নয় খুলনা নগরী বেশিরভাগ ড্রেনের অবস্থা কিন্তু এটি এই যে ড্রেনের যে পানির প্রবাহ সেটি কিন্তু একেবারে বাধাগ্রস্ত ড্রেনটি কিন্তু এক স্থানে পানি রয়েছে অন্য স্থানে কিন্তু একেবারে শুকিয়ে মিলে গেছে ফলে যেই জায়গাটিতে পানি রয়েছে সেখানে কিন্তু পানি স্থির থেকে মশার যে বংশবৃদ্ধি সেটি কিন্তু বাড়ছে ফলে নগরবাসী কিন্তু সিটি কর্পোরেশনের বিভিন্ন উদ্যোগ নেওয়ার পরও কিন্তু কোনো ধরনের সুফল পাচ্ছে না আপনি যদি বলি খুলনা সিটি কর্পোরেশনের তথ্য বলছে সিটি কর্পোরেশনের একত্রিশটি ওয়ার্ডে মশক নিধনের জন্য একাত্তর জন মশক নিধন কর্মী তারা কিন্তু কাজ করেন পাশাপাশি ছিয়াত্তরটি ফগার মেশিন এবং বত্রিশটি একত্রিশটি ফগার স্প্রে ম্যান রয়েছে এখানে তারপরেও কিন্তু কোনো ধরনের সুফল মিলছে না সিটি কর্পোরেশন এবছরে মশক নিধনের প্রতিদিন প্রায় এক লক্ষ টাকা খরচ করে কিন্তু খুলনায় এই যে মশক নিধন কার্যক্রম চলছে তারপরেও কিন্তু কোনো ধরনের সুফল কিন্তু নগরবাসী পাচ্ছে না বলে অভিযোগ করেছেন এই ছিল আমার কাছে খুলনা থেকে যে মশক নিধনের যে মশকের মশার সর্বশেষ খবরের সর্বশেষ খবর খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী বিলাল হোসেন সজল এবং তারও আগে ঢাকার বনশ্রী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আয়সা সিদ্দিক সামিয়া